সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে আমরা আমাদের বজ্র নিষ্কাশন চ্যাপ্টারের একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেই ইম্পর্টেন্ট টপিকটি হচ্ছে আমাদের রেচনতন্ত্রের সাথে যে সকল রোগগুলো জড়িত রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সচরাচর রেচনতন্ত্রের সাথে যে রোগগুলো জড়িত তার ভিতরে মূলত সিলেবাসে ফোকাস করা হয়েছে একটা টপিকের উপর, সেটা হচ্ছে আমাদের কিডনি ফেইলার বা যাকে বাংলায় বলা হয় বৃক্কের বিকলতা। এখন এই জিনিসটাকে একটু বুঝিয়ে বলি। কিডনি ফেইলার বা বৃক্কের বিকলতা মানে হচ্ছে যে নির্দিষ্ট সময় পর বা অনেক সময় অনেক তরুণ অবস্থায়ও দেখা যায় যে কিডনি যে রেচন দ্রব্যগুলোকে পরিস্রাবন করে মূত্র উৎপাদনের মাধ্যমে নিষ্কাশন করে থাকে, সে এই কাজটা করতে ব্যর্থ হয়ে যায়। সচরাচর দেখা যায়, তোমাদের বইয়ে একটা স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছে, সেটা হচ্ছে 70 ইয়ার্স বয়সের মানুষজন সচরাচর তাদের কিডনির কার্যক্ষমতা 50% হ্রাস হয়ে যায়। তার মানে হচ্ছে যে 70 বছর বয়সের মধ্যে মানুষের কিডনি যে কার্যক্ষমতা আছে সেটা 50% কমে যাচ্ছে। এখন এই কর্মক্ষমতা কমে যাওয়ার কারণেই তোমার বৃক্কের বিকলতা হতে পারে। তবে বৃক্কের বিকলতা এটা কি ধরনের হতে পারে বা তার প্রকারভেদ কি, সেটা নিয়ে তোমাদের বইয়ে আলোচনা করা হয়েছে। সেই দুটি ধরন আছে বৃক্কের বিকলতার। একটি হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে দীর্ঘস্থায়ী মেয়াদে হবে, যাকে বলা হয় ক্রনিক কিডনি ফেইলার, অথবা তাকে দীর্ঘস্থায়ী কিডনি কিডনির বা বৃক্কের বিকলতাও বলা যায়। এবং 2 নম্বরটি হচ্ছে তাৎক্ষণিক বা অ্যাকুয়েট। তাৎক্ষণিক বা অ্যাকুয়েট, এখন দুইটা কি জিনিস, ক্রনিক এবং দীর্ঘস্থায়ী। এটা শুনে বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে করে তোমার কিডনি ফেলের দিকে যাবে। এটা যাওয়ার পেছনের কারণটা কি, এবং এটা দেখা যাচ্ছে বয়স হওয়ার সাথে সাথে কিডনি ফেলের দিকে যায়, যার আগের স্ট্যাটিস্টিক্সটাই আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। এবং এর কারণে কি ধরনের ইফেক্ট আসতে পারে, যেমন আমাদের দেহে বিভিন্ন ধরনের যে বিপাকীয় বজ্রগুলো আছে, মেটাবলিক ওয়েস্টগুলো আছে, সেগুলো আস্তে আস্তে জমা হইতে থাকে এবং জমা হয়ে অন্যান্য আরো কিছু রোগ সৃষ্টি করে, সবার শেষে কিডনিতে কিডনির বিকলতার দিকে বা বৃক্কের বিকলতার দিকে এগিয়ে যায়। আর একিউট বা তাৎক্ষণিক বিকলতা, এটি হচ্ছে কিডনি তার কর্মক্ষমতা হবে তবে উইদিন 48 আওয়ার্স, মানে 2 দিনের ভিতরে হঠাৎ করে সে তার কর্মক্ষমতাকে হারিয়ে বসবে। এবং এর ফলে যেটা হয়, আমাদের যে বজ্র পদার্থগুলো আছে যেগুলো প্রধানত ইউরিনের সাথে নিষ্কাশিত হয়, যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, এগুলো নিষ্কাশিত হতে পারে না। ফলশ্রুতিতে দেখা যায় নানা ধরনের সিমটমস নিয়ে আসতে পারে, যেটা খুবই আমাদের দেহের জন্য খারাপ বা ফেটাল, মৃত্যু পর্যন্ত পৌঁছে দিতে পারে। যেমন একটা কথা উদাহরণ দিই, তোমরা বুঝতে পারবা, আমাদের ইউরিনের সাথে সোডিয়াম আয়ন পূর্ণ শোষণের সময় পটাশিয়াম আয়নটি ইউরিনের সাথে নিষ্কাশিত হয়। যদি কোনো কারণে এই একুয়েট বা তাৎক্ষণিক বিকলতা সৃষ্টি হয়, তাহলে পটাশিয়াম আয়ন নির্গত হতে পারে না বা নিষ্কাশন হইতে পারে না, যার ফলে আমাদের হার্টবিটের রেটটা অনেকাংশে বেড়ে যায়, যেটাকে হাই ব্লাড প্রেশারের কারণ হিসেবে ধরা হয়। এবং এই হাই ব্লাড প্রেশার যদি হঠাৎ করে হয়ে যায়, তখন সেটা একটা সময় দেখা যায় যে তোমার হার্ট অ্যাটাকের দিকে নিয়ে যেতে পারে। তাহলে অ্যাকুয়েট বা তাৎক্ষণিক কিডনির ফেইলিয়ার যেটা বা বৃক্কের বিকলতা যেটা বলা হচ্ছে, সেটা একটু বেশি এসব ক্ষতিকারক ক্রনিকের তুলনায়। তাহলে আসো, আমাদের সিলেবাসে যেহেতু অ্যাকুয়েট নিয়ে কথা বলেছে, সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, একুয়েট কিডনি ফেলিওরের কারণগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। দেখো,
আমরা যে কারণগুলো পেয়েছি তিনটা ক্লাসিফাই করে বা ভাগে ভাগ করে আমরা এটা বর্ণনা করতেছি। প্রথম ভাগে হচ্ছে বৃক্কের রক্ত প্রবাহ হ্রাস, দ্বিতীয় ভাগে হচ্ছে মূত্র নিঃসরণের বাধাগ্রস্ততা, আর তৃতীয় ভাগে হচ্ছে ক্ষতিগ্রস্ততা। বৃক্কের রক্ত প্রবাহ হ্রাস বিভিন্ন কারণে হতে পারে, তার ভিতরে একটি হয়েছে হার্ট অ্যাটাকের কারণে হতে পারে, অথবা লিভার বা অন্যান্য যে সকল অঙ্গ আছে সেগুলার ফেল হওয়ার কারণেও হইতে পারে, লিভার ফেলিওরের কারণেও হইতে পারে। এছাড়া তোমার দেখা যাচ্ছে যে পানি শূন্যতার কারণে হতে পারে, যেটাকে তোমাদের বইয়ে সুন্দর করে টার্ম দিছে ডিহাইড্রেশন। এছাড়া ডায়রিয়ার কারণেও হতে পারে। এগুলো এই সমস্ত কারণে অনেক সময় দেখা যায় বৃক্কের রক্ত প্রবাহ হ্রাস হয়ে যায়, যার কারণে একুইট কিডনি ফেলিওর 48 আওয়ার্স এর ভিতরে কিডনি ফেল হয়ে যেতে পারে। এছাড়া রয়েছে মূত্র নিঃসরণ বা বাধাগ্রস্ততা, আমরা ক্রমন একটি রোগ নিয়ে জানি যে বৃক্কে পাথর হতে পারে বা ইউরেটারে পাথর হতে পারে, যার কারণে মূত্র তৈরি হওয়া সত্ত্বেও সেটি নিষ্কাশিত হতে বিভিন্ন সমস্যা হতে পারে। আমাদের পুংজননতন্ত্রের ক্ষেত্রে প্রোস্টেট গ্ল্যান্ড আছে, এই প্রোস্টেট গ্ল্যান্ড যদি ফুলে যায় তাহলে সে মূত্রনালী বা ইউ সরি রেচন নালী বা ইউরেথ্রাকে চাপ দেয় পাশ থেকে, যার ফল দিয়ে মূত্র ত্যাগ করতে প্রচুর পরিমাণে বেগ পেতে হয় এবং ব্যথা পায়, যার কারণে ওইখানে প্রদাহ সৃষ্টি হয়। এটার কারণে মূত্র নিঃসরণে বাধাগ্রস্ততার কারণে দেখা যায় অনেক সময় কিডনি ফেল করতে পারে। এছাড়া হচ্ছে ক্ষতিগ্রস্ততা। ক্ষতিগ্রস্ততা বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, আমরা জানি প্রত্যেকটি অঙ্গ নির্দিষ্ট কিছু টিস্যু সমষ্টি নিয়ে গঠিত, তো রেনাল টিস্যু সমন্বয়ে তোমার কিডনিগুলো গঠিত হয়, আর এই রেনাল টিস্যু যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে কিডনি ফেল করতে পারে। এখন কেন হতে পারে, যেমন মনে করো নেফ্রনের প্রদাহের কথা একটা বলা হয়েছে, যে রোগটাকে বলা হচ্ছে নেফ্রাইটিস, মানে নেফ্রনের প্রদাহ বলতে এখানে নেফ্রনীয় যে নালিকাগুলো আছে, নিকটবর্তী পেঁচানো নালিকা, লুপোফেনলি দূরবর্তী পেঁচানো নালিকা, এদের ক্ষেত্রে এই নেফ্রাইটিসটা হয়ে থাকে, তাদের এখানে যদি কোনো কারণে প্রদাহ সৃষ্টি হয়। এছাড়া আর একটা পরোক্ষ কারণ আছে, সেটা হচ্ছে আমরা অনেক সময় উপকারী রোগ সারাবার জন্য অ্যান্টিবায়োটিক সেবন করে থাকি, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক আছে, তো এটা ডাক্তারদের প্রেসক্রিপশন ছাড়াও হয়, অনেক সময় ডাক্তারদের প্রেসক্রিপশন ছাড়াও আমরা খেয়ে থাকি, যার ফলে দেখা যায় যে অনেক সময় আমাদের দেহে কিছু বাই প্রোডাক্ট তৈরি করে যেগুলো কিনা এই কিডনির মাধ্যমে নিষ্কাশনের ব্যবস্থা হয়, আর এই কারণে দেখা যায় সেটার একটা বিরূপ প্রতিক্রিয়া হিসেবে এই একুয়েট কিডনি ফেলিওর হয়ে থাকে। তাহলে আমরা একুয়েট কিডনি ফেলিওরের কারণগুলো দেখলাম, এখন দেখব কিডনি ফেলিওরের জন্য যেসব লক্ষণগুলো আছে সেগুলো কি কি। একুয়েট কিডনি ফেলিওরের যে সকল লক্ষণ নিয়ে কথা বলেছে তোমাদের বইয়ে, তার ভিতরে মূলত প্রধান হচ্ছে যে লক্ষণগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। যেমন 1 নম্বরে শরীর ফুলে যাওয়া, এক্ষেত্রে আমি বিশেষ একটা অঙ্গের কথা বলবো, সেটা হচ্ছে পা। আমরা দেখবো অনেক সময় যাদের কিডনির সমস্যা হচ্ছে সর্বপ্রথম তাদের পা ফুলে যায় এবং পাতে পানি চলে আসে, এই ধরনের একটা কথা আছে। দ্বিতীয় যেটা হচ্ছে পা জোর বা কোমরে প্রচন্ড ব্যথা, কারণ আমরা জানি যে আমাদের কিডনিটা অবস্থান করে উদর গহ্বরের ঠিক পিছনের দিকে, তো কোমর অঞ্চল এবং যেহেতু পাদুরের শেষের দিকে এই অঞ্চলগুলোতে দেখা যায় প্রচুর পরিমাণ ব্যথা হয়, বিশেষ করে আমার লোয়ার অ্যাবডোমেনের পিছনের দিকে, যার কারণে দেখা যায় যে কিডনির রোগ হিসেবে এটা শনাক্ত করা সন্দেহ হয়। এছাড়াও আরেকটা কারণ আছে যেটা এতটা জরুরি না, সেটা হচ্ছে আমাদের উচ্চ রক্তচাপ হাই বিপি, এটার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে কিডনি ফেল করতে পারে। এছাড়া লক্ষ্য করে দেখো আরো কিছু সিম্পটম আছে যেগুলো দিয়ে বোঝা যায়, যেমন মনে করো বিভিন্ন ধরনের পদার্থের পরিমাণ কিডনি যদি ফেল করে থাকে তাহলে সেগুলো পরিমাণ বেড়ে যেতে পারে, কারণ সেই পরিমাণগুলো বেড়ে গেলে কি কি ধরনের সিম্পটম দেখা যায়। যেমন প্রথমে আসি ইউরিয়ার কথা, ইউরিয়ার পরিমাণ যদি বেড়ে যায় আমাদের দেহে তাহলে সর্বপ্রথম যেটা হয় বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে, এরপরে মূত্রত্যাগের সমস্যাটা তো আছে,
এছাড়া আর কি কি বাড়তে পারে? আমরা জানি একটা ফসফেট আয়ন নামক একটা আয়ন থাকে, এটা সম্পর্কে আমি আসলে কিছু ইনফরমেশন তোমাদের বইয়ে দিতে পারিনি সিলেবাস না থাকার কারণে। ফসফেট আয়নও কিন্তু বাফার সলিউশন মানে পিএইচ নিয়ন্ত্রণে পরোক্ষভাবে ভূমিকা পালন করে। কিন্তু ফসফেট আয়নের পরিমাণ যদি আমাদের দেহে বেড়ে যায়, তখন সর্বপ্রথম যে সমস্যাটা হয় ইচিং বা চুলকানির পরিমাণ বেড়ে যাবে, প্রচুর পরিমাণে চুলকানির সৃষ্টি হবে এবং দেখা যাবে পেশিতে খিঁচুনির সৃষ্টি হবে। এছাড়া এছাড়া দেখা যাবে পটাশিয়াম আয়ন নামক আরেকটা আয়ন আছে, এটাও ইউরিনের সাথে বের হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে দেখা যায় যে বের হতে পারে না। তখন সেই লক্ষণটা দেখাবে কিভাবে, যেমন মনে করো যে হার্টবিটকে সে অনিয়মিত করে দিবে। যেটা একসময় হার্ট অ্যাটাকের কারণ হিসেবে দাঁড়াবে। এছাড়া পাশাপাশি দেখা যাবে পেশির টানটাকে সে ডিমোলিশ করে দিবে, যেটাকে পেশির অসারতা বলা হয়। পেশির অসারতার জন্য সে দায়ী হবে। তাহলে এগুলো হলো লক্ষণ, মূলত হচ্ছে শরীর ফুলে যাওয়া বা পায়ে পানি চলে আসা, পাঁজর বা কোমরে প্রচন্ড ব্যথা হওয়া, হাই ব্লাড প্রেশার। আর ইউরিয়া যদি বেড়ে যায় তাহলে বমি, ডায়রিয়া, মূত্র থেকে সমস্যা হতে পারে। ফসফেট আয়ন বেড়ে গেলে চুলকানি, পেশির খিঁচুনি হতে পারে। এবং পটাশিয়াম আয়ন যদি বেড়ে যায় তাহলে হার্টবিট অনিয়মিত হতে পারে, যেটাকে অ্যারিথমিয়া বলা হয়, এবং পেশির অসারতা আসতে পারে। তাহলে এই সকল ক্ষেত্রে করণীয় কি? করণীয়র ক্ষেত্রে অনেক ধরনের করণীয় আছে, যেহেতু একুট কিডনি ফেলিওর হঠাৎ করে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবেই মেজারমেন্ট গুলো করা বা ট্রিটমেন্ট গুলো করা জরুরি। তাৎক্ষণিক ভাবে আসার আগে আমরা আগে থেকে প্রিকশন বা পূর্ব প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কিছু জিনিস জানতে পারি। এক নম্বরে হচ্ছে সুস্থ ডায়েট গ্রহণ করা, বিশেষ করে কাঁচা ফলমূল এবং তার পাশাপাশি কম প্রোটিন জাতীয় খাবার। কম প্রোটিন বলতে এখানে প্রোটিনকে টোটালি বাদ দেওয়ার কথা বলতেছি না, যেমন রেড মিটকে বাদ দেওয়ার কথা বলতেছি। কারণ হচ্ছে প্রোটিন মেটাবলিজম যত বেশি হবে আমার দেহে অ্যামোনিয়া তত বেশি তৈরি হবে, এবং অ্যামোনিয়া যত বেশি তৈরি হবে সে ক্ষতিগ্রস্ত তাহলে ইউরিনে ইউরিয়া তৈরির একটা প্রেশার পড়বে, আর ইউরিয়া ইউরিনের সাথে নিষ্কাশিত হবে। তো এই দেখা যায় কিডনির উপরে এটা প্রেশার পড়ে, যার কারণে প্রোটিন যুক্ত খাবারের মধ্যে যেগুলো রেড মিট জাতীয় খাবার আছে সেগুলোকে পরিহার করে অন্যান্য উদ্ভিজ প্রোটিন দিয়ে খেয়ে গুরুত্বপূর্ণ প্রোটিনের সোর্স গুলোকে নিষ্কাশন করা। এছাড়া আর যে ট্রিটমেন্ট গুলো আছে তার ভিতরে একটি ট্রিটমেন্ট হচ্ছে কিডনি পুনঃ প্রতিস্থাপন করা বা কিডনি ট্রান্সপ্লান্ট। কিডনি ট্রান্সপ্লান্ট বা কিডনি পুনঃ প্রতিস্থাপন করা, আর একটা হচ্ছে সাময়িক চিকিৎসা হিসেবে হচ্ছে ডায়ালাইসিস করা। ডায়ালাইসিস করা এখন লক্ষ্য করে দেখো, কিডনি ট্রান্সপ্লান্ট নিয়ে আমি প্রথমে কথা বলি, ডায়ালাইসিস এর পরবর্তী ভিডিওতে আসতেছি। কিডনি ট্রান্সপ্লান্ট ব্যাপারটা কিন্তু একটু জটিল, আমরা যতটা সরাসরি মানে বুঝতে পারি এত সহজ না। এক নম্বরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ডোনার খুঁজে বের করতে হবে, কারণ হচ্ছে ব্লাড গ্রুপ একটা মেজর ফ্যাক্টর এখানে। ব্লাড গ্রুপ ম্যাচ মিলাইতে হয় এবং তার সাথে সাথে রেনাল টিস্যু গুলোকে মিলাইতে হয়। যদি না মিলে থাকে তাহলে কি হবে, অনেক সময় দেখা যাবে না মিলে গেলে তোমার কিডনিটাকে সে ডিসপোজ করে দিবে। দেখা যাবে তুমি যে ডোনারের শরীর থেকে রিসিপিয়েন্টের শরীরে কিডনি প্রতিস্থাপন করছো, কিন্তু সে সেটাকে নিজের দেহের নিজের অঙ্গ হিসেবে গ্রাহ্য করতেছে না, যার কারণে দেখা যায় একসময় সে এটা পচন সৃষ্টি করতে পারে, যার কারণে বার্ডেন হতে পারে। এবং ডোনার যদি না খুঁজে পাওয়া যায় তাহলে কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট করা খুবই জটিল একটা ব্যাপার। এই জন্য ডাক্তাররা সচরাচর দেখা যায় যারা গরিব রোগী আছে, কারণ কিডনি ট্রান্সপ্লান্ট অর্থ সাপেক্ষ একটা ব্যাপার, ডায়ালাইসিস এর দিকে তোমার ইয়ে করা হয়, আর তাদেরকে রিকমেন্ড করা হয়। এখন ডায়ালাইসিস দুই ধরনের ডায়ালাইসিস আছে আমাদের ডাক্তার যারা ফিজিওলজিতে চিকিৎসা দিয়ে থাকে, একটা ডায়ালাইসিস কে বলা হয় হিমোডায়ালাইসিস, আর দ্বিতীয় ডায়ালাইসিসটাকে বলা হয় পেরিটোনিয়াল ডায়ালাইসিস।
তাহলে লক্ষ্য করে দেখো, আজকে আমরা এই ভিডিওতে এতক্ষণ পর্যন্ত এই করণীয় সম্বন্ধে জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা হিমোডায়ালাইসিস এবং পেরিটোনিয়াল ডায়ালাইসিস নিয়ে আলোচনা করবো।